খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত সাবেক এক কর্মী নিহত হয়েছেন। সকালে পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম খলকুমার ত্রিপুরা ওরফে সাগর। স্থানীয়রা জানায়, খলকুমার ত্রিপুরা ইউপিডিএফ এর সাথে থাকলেও বছর খানেক ধরে সংগঠনের কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেয়। ঘটনার আগে মরাটিলা এলাকায় যাত্রী ছাউনির সামনে দাঁড়িয়ে ছিল সে। এই সময় একদল অস্ত্রধারী ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়, ঘটনাস্থলেই প্রাণ হারায় সাগর। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।